আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজকে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, গরুর নেহারি। আমার তো খুব খুব একটা পছন্দের জিনিস, আশা করি আপনাদের কাছেও এই রেসিপিটা ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে আমরা আজকের এই নেহারি রেসিপিটা দেখে আসি। তো প্রথমেই আমি এখানে হাড্ডি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এগুলো হচ্ছে গরুর হাড্ডি, এগুলো আমি এভাবেই কিনে নিয়ে আসছি। এখন ভালো করে এগুলোকে পরিষ্কার করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখন আমি এক পাতিল পানি নিয়ে নিয়েছি, আর প্রয়োজন হলে আমি পরেও কিন্তু আবার পানি ইউজ করব। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিব এখন আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্ট আমি এখানে 2 টেবিল চামচের মতো ইউজ করেছি। তো এরপর এর মধ্যে আমি এখন গরম মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা, এরপর দিয়ে দিচ্ছি এখন এলাচ, এরপর দিয়ে দিচ্ছি এখন দারচিনি। তো এরপর আমি এখন এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে ধনে আর জিরা গুঁড়া। ধনে জিরা গুঁড়াটা আমি এখানে 1.5 চামচ ইউজ করেছি। এরপর দিয়ে দিব এর মধ্যে হলুদের গুঁড়া, তো যেই যেই পরিমাণ মশলা দেওয়ার আমি কিন্তু একসাথেই দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়াটা আমি এখানে 1 চামচ ইউজ করেছি। এরপর দিয়ে দিলাম এখন মরিচের গুঁড়া, মরিচের গুঁড়াটাও আমি এখানে 1 চামচ ইউজ করেছি। এরপর দিয়ে দিলাম 1 চামচ মাংসের মশলা, আপনারা যে কোনো মাংসের মশলাই কিন্তু ইউজ করতে পারবেন। এখন মশলাগুলোকে মিশিয়ে নিলাম, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আমি কিন্তু সব কিছু একসাথে দিয়ে তারপর চুলাতে এগুলাকে বসিয়ে দিব। তো এখন এগুলাকে চুলাতে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো কিছুক্ষণ জাল করার পর দেখতেই পাচ্ছেন এখন এগুলাকে আমি নেড়ে চেড়ে দিব আর তেল দিয়ে দিব। আমি প্রথমে কিন্তু তেলটা দেই নাই। তো এখন পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি, বেশি দেই নাই কিন্তু, কারণ হাড্ডি থেকেও কিন্তু বেশ পরিমাণ তেল বের হয়। তো নেড়ে চেড়ে দিয়ে এটাকে রান্না করে নিব। আর এখানে কিন্তু 1 কেজি পরিমাণ গরুর হাড্ডি আছে, সেই পরিমাণেই আমি মশলাগুলো দিয়েছি। তো বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন এখন আবার এগুলাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমি কিন্তু এগুলা পানি অর্ধেকটা শুকিয়ে যাওয়ার পর আবার পানি ইউজ করেছিলাম, মনে হয়েছিল যে হাড্ডিগুলা ছেদ হয়নি সেজন্য। তো এখন দিয়ে দিচ্ছি আমি বেশ কয়েকটা কাঁচা মরিচ, আস্তই দিয়ে দিয়েছি। আর পুরোপুরি এটাকে এখন রান্না করে নিব। তো এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ আমি চুলাটাকে কমিয়ে দিয়ে জাল করে নিয়েছি, যেন হাড্ডিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর আমি কিন্তু এখন দিয়ে দিব এর মধ্যে ধনে পাতা কুচি। দেখতেই পাচ্ছেন অনেকগুলা কিন্তু তেল উপরে ভেসে উঠেছে, অনেকগুলা তেল বের হয়ে গেছে। তো এখন ধনে পাতাটাও দিয়ে দিয়েছি, আর এগুলাকে নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিব। আর অবশ্যই এভাবে আপনারা রান্না করে দেখবেন, খুবই মজার হয় নেহারিগুলা। তো এখন আমি নেহারিগুলার মধ্যে একটু ভাগার দিয়ে দিব, তাহলে কিন্তু টেস্ট আরও বেড়ে যায়। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারবেন। তো আমি অল্প কিছুটা তেল দিয়ে তারপর এখন এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এখন পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে। তো এখন আমি এগুলাকে নেহারির মধ্যে দিয়ে দিচ্ছি, আর নেহারিগুলো এখন একদম রেডি কিন্তু খাওয়ার জন্য। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে আমি আশা করি।
এখন আমি নেহারিগুলোকে সার্ভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আজকের নেহারি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে কোনো একটা রেসিপি নিয়ে আবার চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে আল্লাহ।